সম্মানিত ভাইয়েরা, যাদের বয়স 15 থেকে 25 বছর, আপনারা নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়ে কোনো লাভ নাই। আপনি যদি 2 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, আপনার চোখ নষ্ট হবে, আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হবে, 3 দিন পরে ছেলেরা আপনাকে পাগল বলবে। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, বন্ধু বান্ধবরা আপনাকে বুলিং করবে আপনি যেখানে যাবেন, কারণ আপনি যদি ডেলি 2-3 ঘন্টা মোবাইল ইউজ করেন, বছর 2-3 বছর পরে আপনার মেন্টাল হেলথ ডিস্টার্ব হবে, আপনার ব্রেইন অকেজো হবে, আপনার চোখ অকেজো হবে, আপনার ফ্রি উইল এবং থিঙ্কিং পাওয়ার ড্যামেজ হবে। আপনি হয়তো ডাক্তার হতে পারবেন, বরবাদ করে দিয়েছেন, হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতেন, বরবাদ করে দিয়েছেন। কাজে আপনাদেরকে বলবো, আমি বলছি না মোবাইল ছেড়ে দেন, না, আপনি ইউজ করেন, তবে একটা সীমা রেখা রেখে 10টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না, 11টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না। বড় ভাই যারা আছেন, মা বাবা যারা আছেন, আমরা একটা রুল করব আমাদের ঘরের মধ্যে, 10টার পরে আমাদের এখানে মোবাইল ইউজ হবে না। 10টার পরে যেই কোনো একটা জায়গায়, যেই কোনো একটা ডেস্কের মধ্যে আমার মোবাইল, আমার ওয়াইফের মোবাইল, আমার সন্তানের মোবাইল সব কিছু রেখে দেব, 10টার পরে আমার ঘরে কোনো মোবাইল ইউজ হবে না। আমরা যদি জেগে না উঠি, পরিবর্তন যদি এখান থেকে শুরু না করি, তো কনসিকোয়েন্সেসের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কেন? কারণ ওই যে আল্লাহ বলেছেন না, হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিন, হেদায়েতটা দুইভাবে হয়,